ai, o gosona baire tomra picnic corona. Ai, picnic coletto ma dene hobe corona. Are ba. এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেগুলো সত্য নয়। এই ওয়ান সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে। এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। আহা কি গন্ধ কি মজা, এত ভালো ফুলকপির সবজি আর খাসির মাংস হচ্ছে, আহা কি মজা। আই দিদি, আই দিদি, আই কেন কি করছো গো? নতুন বছরে আবার ওমিক্রন এসছে, তুমি জানো নাকি? ও ওমিক্রন এসছে, কোনো ব্যাপার নেই, আমরা দুজন বেশি রান্না করেছি, ওমিক্রন আমাদের সাথে বসে পিকনিকে খেয়ে নেবে। আরে বাবা, সিরিয়াল দেখে যা সব বলছে, ওমিক্রন কোনো মানুষ নেই, এটা একটি নতুন ভাইরাস, যেমনি করোনা তেমনি ওমিক্রন, ও কি করে তোমার সাথে পিকনিক করবে? তাই নাকি, ওমিক্রন আবার নতুন ভাইরাস নাকি? তাহলে কি হয়েছে? কি হয়েছে কি, অনেক কিছু হয়েছে, তুমি এখানে পিকনিক করতে পারবে না, তুমি বাড়ি চলে যাও। কি বলতে চাইছো, এত ভালো করে লেটা মাছ খাসির মাংস হবে ফুলকপির সবজি বানিয়েছি, এগুলো নিয়ে বাড়ি চলে যাবা? যাবো না, পিকনিক করতে এসেছি, পিকনিক করে যাবো। দিদি, আরে ও দিদি, তাহলে তুমি জানো না গো, পুরো পশ্চিমবঙ্গে লকডাউন হয়েছে, লকডাউনে কিছু করতে পারবে না। আগের বছর মতো এই বছরটাই আমাদের সব পিকনিক বরবাদ করে দিয়েছ। দিদি, আরে ও দিদি, আমরা তো জেনে বুঝে করিনি গো, এত ভাইরাস বেড়ে গেছে তবেই তো বারণ করছি, এই জন্য চলে যাও বাড়িতে। না যাবো না, মানে যাবো না, একটা কথা বলবো, আমি তো দুজনের এক্সট্রা রান্না করেছি, তুমি আজকে খেয়ে নাও আর ভুলে যাও এগুলো। দিদি, আরে ও দিদি, আমাকে ঘুষ দিচ্ছ? আমি কখনো ঘুষ নিই না গো, তুমি চুপচাপ এখান দিয়ে বাসনপত্র সরাবে কি আমি ফেলে দেব গো। যাবো না মানে যাবো না, আমি আজকে এখানে পিকনিক করেছি তো আমি খেয়ে যাবো। প্লিজ দিদি, চলে যাও গো, রিকোয়েস্ট করছি গো, প্লিজ গো। ঠিক আছে ভাই, চলে যাবো, এক কাজ করি, রান্নাগুলোটা তো হয়ে গেছে, এগুলো গরম বাসনগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তাহলে নিয়ে যাবো। ধন্যবাদ দিদি, আপনাদের মতো লোক যদি পশ্চিমবঙ্গ থাকে বা দেশে থাকে, তাহলে দেশে কোনোদিন করোনা ফোরোনা আসতে পারবে না। আই স্যালিউট টু ইউ। না না না, স্যালিউট তো তোমাদের করা উচিত, এত বড় করোনা যে তোমরা এত কাজ করছো, তোমাদেরকে ধন্যবাদ বলা উচিত। হ্যালো বন্ধুরা, আজকে বোকা বিড়াল আসবে না, আজকে আমাকে শেষ করতে হবে, তো আপনারা যদি বাইরে পিকনিক করতে যাচ্ছেন তাহলে সেটা ক্যান্সেল করে দিন, করোনা চলে এসছে, ওমিক্রন চলে এসছে, এবার দিদি বলবে। তো আপনারাও করোনাতে বাইরে ফারে বেশি বেড়া ফেরা করো না, ঠিক আছে, বাড়িতে গিয়ে পিকনিক করো, কোনো প্রবলেম নাই। আর এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি শুধু হাসি মজার জন্য বানানো হয়েছে, এই জন্য এই ভিডিওটিকে সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ। ওই ও গোসনা বাইরে তোমরা পিকনিক করো না, এই পিকনিক করলে তোমাদের হবে করোনা, আরে বাড়িতে থাকো আগো, সামলে থাকো, নালে খাবে পুলিশ গুলো ডান্ডা গুলো না। এই ও গোসনা তোমরা বাইরে পিকনিক করোনা, পিকনিক করলে তোমায় হয়ে যাবে করোনা।